নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। বাংলা জুড়ে শুরু হয়েছে বর্ষার খেল। সকাল থেকেই আকাশের মুখ ভার, বেলা গড়ালেই দেখা মিলছে বৃষ্টির। কোনো কোনো দিন আবার সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে বর্ষণ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি হতে পারে। রবিবার থেকেই আবহাওয়ার ভুল বদল দেখা যাবে। গতকাল গোটা দিনটাই আকাশের মুখ ভার ছিল, তবে বৃষ্টি সেভাবে হয়নি, যে কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল। তবে কাল থেকে বদলে যাবে খেলা। রবিবার দক্ষিণের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রত্যেক জেলার বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে রবিবার সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সতর্কতাও জারি করা হয়েছে, ওইসব জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আরও কয়েকটি জেলায় বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহই বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলার উত্তরাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আগামী 7 দিন অব্যাহত থাকতে পারে। হাওয়া পিস সপ্তাহ শেষে দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নিম্নচাপের কারণে বৃষ্টির তীব্রতা বাড়বে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সতর্কতাও জারি করা হয়েছে, ওইসব জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়া আরও কয়েকটি জেলায় বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জেলায় সম্ভাব্য অতি ভারী বৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছে। রাজ্যে সারা রাত ধরে অবিরাম বৃষ্টির আশঙ্কা, যার ফলে দক্ষিণবঙ্গের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির পূর্বাভাস। কলকাতার কিছু এলাকায় জলবদ্ধতা হতে পারে। হুগলি কলকাতায় স্বাভাবিকের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম তাপমাত্রা রেকর্ড করেছে। উচ্চ আর্দ্রতা ও প্রচুর বৃষ্টিপাত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এই 6 জেলায়। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্পেড রেইন হতে পারে বলে জানানো হয়েছে। আগামীকাল থেকে বুধবার অবধি উত্তরের প্রায় প্রত্যেকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামী সপ্তাহ অবধি বাংলা জুড়ে এই বর্ষণ চলবে বলে খবর জানা যাচ্ছে। বাংলার ওপর বর্তমানে বিস্তৃত আছে মৌসুমি অক্ষরেখা, সেই সঙ্গে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যে কারণে খেল দেখাচ্ছে বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ রাতের দিকে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল 11 আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, কলকাতা সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কয়েকদিন কেমন থাকবে, সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু জায়গার নাম কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ট্রিমে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষণের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কলকাতা, সেই সঙ্গে এখানে দেখা যাচ্ছে খড়দহ, চন্দননগর, এদিকে হাবড়া, বনগাঁও, চাকদাহ, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, বর্ধমান, কৌতুলপুর, বিষ্ণুপুর, খতরা, গোয়ালটার, চন্দ্রকোনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, কোলাঘাট, উলুবেরিয়া, তমলুক, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, জয়নগর, মাঝিপুর, গোপীবল্লভপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খতরা, এদিকে আমরা যদি লক্ষ্য করি পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, সোনামুখী, এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। তবে আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত হবে দুর্গাপুর, মেহিচাম, শিউরি, দুমকা, সাঁইথিয়া, ধুলিয়ান, এই অঞ্চলগুলিতে। মালদাহতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। তাছাড়া আমরা যদি লক্ষ্য করি কাটোয়া, কৃষ্ণনগর, পলাশী, বেলডাঙ্গা, বেতাই, করিমপুরে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিকে দমকল, বহরমপুর, রাজিমগঞ্জ, এদিকে জিয়াগঞ্জ, এই জায়গাগুলিতে মাঝারি বৃষ্টি। ধুলিয়ান, মালদাহতে ভারী বৃষ্টি, রাজমহল, সাহেবগঞ্জে ভারী বৃষ্টি, হরিশচন্দ্রপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি, রায়গঞ্জ, কিষানগঞ্জ, ইসলামপুরে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। তাছাড়া রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি পাহাড়ি জেলাগুলিতে তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমরা যদি পাহাড়ি জেলাগুলি দেখি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, জলপাইগুড়ি, ওড়লাবাড়ি, কালিম্পং, শিলিগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করি আজ রাতের দিকে তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের রংপুর, শীতলকুচি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এদিকে ধুবড়ী, গোয়ালপাড়া, বকো, বঙ্গশ্রী, সেই সঙ্গে দেখা যাচ্ছে তুরা, বাগমারা, বিষ্ণুবরমপুর, শিলাহাট, মৌলভীবাজার, লকাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর,
পাবনা, সাহিনকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, চিত্তাগাং, কক্সবাজার, এদিকে দেখতে পাচ্ছি আমরা চাকারিয়া, ফটিকছড়ি উপজেলা, এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত। তো বন্ধুরা, আমরা যদি আগামীকাল লক্ষ্য করি, গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে আগামীকাল অর্থাৎ আগামী রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে। বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, হলদেবাড়ি, কলকাতা, জয়নগর, মাঝিপুর, চন্দননগর, শেষ করে দেখতে পাচ্ছি হাবড়া, খড়দাহ, কলকাতা, এই জায়গাগুলোতে কিন্তু টানা ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, বসকরা, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হাওড়া, পুরুলিয়া, মুড়ি, খতড়া, বিষ্ণুপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি কৌতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, সেই সঙ্গে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেহেলদা, জলেশ্বর, বালেশ্বর, দীঘা, মন্দারমণি, কোনটা, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি লক্ষ্য করি হাওড়া, হুগলি, কলকাতা, এদিকে যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কৃষ্ণনগর, বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বেতাই, করিমপুর, নাজিরপুর, তেহট্টতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস। মালদহ, সাহেবগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি একটু পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি রাতের দিকে পাহাড়ের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আগামীকাল রাতের দিকে এদিকে ইসলামপুর, দুই দিনাজপুর, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওরলাবাড়ি, শিলিগুড়িতে কিন্তু ভারী বৃষ্টিপাত, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে শীতলকুচি, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত। তাছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার মাঝারি বৃষ্টিপাত, এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, শীতলকুচি, রংপুর, দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চর রাজীবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আগামীকাল পাবনা, সাহিনকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, বরিশাল, মাথাবাড়িয়া, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার, কুমিল্লা, আগরতলা, এদিকে আমরা দেখতে পাচ্ছি লকাই, মদন, বিষ্ণুবরমপুর, শিলাহাট, মৌলভীবাজার, এই অঞ্চলগুলিতে কিন্তু জায়গায় জায়গায় মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেবো আগামী 12ই আগস্ট অর্থাৎ সোমবার যদি লক্ষ্য করি, তাহলে এদিকে দেখতে পাচ্ছি পাহাড়ের জেলাগুলিতে কিন্তু ভারী করতে পারে বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। এদিকে গুয়াহাটি, শিলং, তারপরে আমরা দেখতে পাচ্ছি শিলচরে কিন্তু ভারী বৃষ্টিপাত। তাছাড়া আমরা যদি একটু কলকাতা সাইডে যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি কলকাতা, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, রামখানা, কাকদ্বীপ, এদিকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি কসবা, জয়নগর, মাঝিপুর, তমলুক, কোলাঘাট, কালীচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, গোয়ালটার, খতড়া, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, হোড়া, সূর্ণমুখী, এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, ঘোষকড়া, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকুল, করিমপুর, মেহেরপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি ডুমুরডাঙ্গা, এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস। তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পান্ডুয়া, চাকদাহ, বনগাঁ, চন্দ্রনগর, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বেতাই, তেহট্ট, নাজিরপুর, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, জিয়াগঞ্জ, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির স্পেল বজায় থাকছে, বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আগামী সোমবার, যেটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে। তাছাড়া পাহাড়ি জেলাগুলিতে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, এই জায়গাগুলিতে ভারী বৃষ্টি, ইসলামপুর, দুই দিনাজপুর ভারী বৃষ্টি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত। তাছাড়া বাংলাদেশে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট, চরাজিপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, এদিকে কিশোরগঞ্জ, মদন, লকাই, ঢাকা, কুমিল্লা, টেকনাফ, এদিকে সেনবাগ, বরিশাল, খুলনা, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী, সাহিলকুপা, পাবনা, ফরিদপুর, কাপাসিয়া, লকাই, আগরতলা, কুমিল্লা, এই সব অঞ্চলে কিন্তু আগামী সোমবার কিন্তু বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে যে আগামী 13ই আগস্ট মঙ্গলবার আবহাওয়ায় কিন্তু বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু ভারতের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। আগামী 13ই আগস্ট কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, চন্দ্রনগর, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, হলদেবাড়ি, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, সুন্দরবন, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 2 24 পরগনা, এদিকে কৃষ্ণনগর, কাটোয়া, রানাঘাট, বনগাঁও, এই সমস্ত জায়গায় কিন্তু ভারতের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।